কেন এসেছো তুমি? আমি ভেবেছিলাম তোমার শরীরে মানুষের রক্ত আছে। সেদিন যা বলেছিলাম, ভেবেছিলাম তুমি শুনেছো, বুঝেছো। চলে যাও শিবানী গুহ, আর কথা বাড়িও না। ওই দিকে হাসপাতালের দরজা, একেবারে চলে যাও, যাও যাও। না না, আমি কি ভুল শুনলাম শিবানী? না, ঠিকই শুনেছ, আমি যাব না। কেন যাব? তুমি এসেছো কেন? ছেলের মঙ্গল কামনায়। যে নিজে অমঙ্গল ডেকে আনে সে করবে ছেলের মঙ্গল কামনা? কেন আসো বারবার? কিসের টানে আসি বোঝো না তো মালিকা? না কেউ বুঝেও বোকাশে যে থাকো। অবৈধ সন্তানের মায়ের আবার টান কেন? বারবার অবৈধ অবৈধ বলছো তো মালিকা? সন্তান সন্তান, রোহিত আমার প্রথম সন্তান, 9 মাস তাকে আমি পেটে ধরেছি। আমার মা চেয়েছিল সন্তানকে নষ্ট করে দিতে, কেউ চায়নি ওকে, কিন্তু আমি চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছিলাম ও জন্মাক, পৃথিবীর আলো দেখুক। কত লাঞ্ছন অপমান সহ্য করে আমি তাকে জন্ম দিয়েছি, আর তার জন্য আমি প্রার্থনা করব না? আজ এই তমালিকারে না থাকলে আর 5টা অনাথ বাচ্চার সঙ্গে বড় হতো রবু। দারিদ্র আর অবহেলার সঙ্গে লড়াই করতে করতে ভুলেই যেত যে সে একটা মানুষ। আজ আমার জন্য এই রোহিত, রোহিত রে, তা তো অস্বীকার করিনি কোনোদিন। যতদিন দেখিনি রোহিত আমার কাছে স্মৃতি ছিল, কিন্তু যখন দেখলাম তখন থেকেই ওর উপর নজর লেগে গেল। অমন করে বলো না, বলেছি তো মায়েদের নজর লাগে না। কে মা শিবানী? কে ছেলে? কার ছেলে? আমি তো জানি রবি গুহ তোমার একমাত্র ছেলে, সে মারা গেছে, তোমার তো আর কোনো ছেলে নেই। এত অদল্প সইবে না তমালিকা, একদিন তোমার এমন ছিল যেদিন তুমি মা না হওয়ার যন্ত্রণায় পাগল হয়ে গেছিলে। আর যত শুনেছি ডাক্তার নাকি তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখত, সেদিন যদি তোমার কোলে আমি এই ছেলেকে তুলে না দিতাম তাহলে কি নিয়ে আজ তোমায় বড়াই করতে তমালিকারে? মায়ের মমতার হিসেব দিতে বসেছ দেখছি। রোহিত যেমন তোমার তেমনি আমার। না, রোহিত রে তমালিকার ছেলে, এছাড়া তার অন্য কোনো পরিচয় নেই। আজ আমার কোনো অধিকার নিয়ে আমি তোমার কাছে আসিনি তমালিকা, রোহিত তোমারই। আমি এসেছি শুধু নারীর টানে, ও যে আমারই রক্ত মাংস দিয়ে তৈরি, ওর জন্য তো কিছুই করতে পারি না। বাইরে দাঁড়িয়ে একটু প্রার্থনা করব, তাতে কি অনেক ক্ষতি হয়ে যাক? ক্ষতি যা করার তা তো করেই দিয়েছো, আর কোন ক্ষতি বাকি আছে তার? ক্ষতি?